আজকে ক্লাস কেজি ওয়ানে বাংলা ক্লাস দেখো। তোমাদের গরমের একটু ছুটি পড়েছিল, তারপরেই তোমাদের আবার ক্লাস নিচ্ছি। আকার হ্রস্ব ইকার তোমরা শিখেছো, যেমন ক আকারে কা, ক হ্রস্ব ইকারে কি, ক দীর্ঘ ইকারে কি, ক হ্রস্ব উ কারে কু, ক দীর্ঘ উ কারে কু, ক ইরি ইকরি, ক একারে কে, ক ইকারে কই, ক ওকারে কো, ক ওকারে কো, ক অনুস্বর কম, কয় বিসর্গ ক। এই অবধি তোমরা এইগুলো সব শিখেছো, ট একারে টা অবধি শিখেছো, খ একারে খা, গ একারে গা, ঘ একারে ঘা। আজকে দেখো ঠ একারে ঠা দিলাম তোমাদের, ঠ একারে ঠা থেকে ঠয় বিসর্গ ঠ। তাহলে কি হলো দেখো, ঠ একারে ঠা, ছয়ের সঙ্গে আকার যোগ করলে কি হবে, ঠয়াকারে ঠা। ঠয় হর্ষ ইকারে ঠি, ঠয় দীর্ঘ ইকারে ঠি, তারপর ঠয় হর্ষ উকারে ঠু, ঠয় দীর্ঘ উকারে ঠু, ঠয় রি থ্রি, ঠয় দীর্ঘ উকারে ঠু, ঠয় রি থ্রি, ঠয় একারে ঠে, ঠয় একারে কি হয় ঠে, তারপর ঠয় ঐকারে ঠই, ঠয় একারে ঠে, ঠয় ঐকারে ঠই, তারপর ঠয় উকারে ঠো, ঠয় সঙ্গে একার আর ওকার যোগ করলে ঠয় উকারে ঠো, ঠয় একারে ঠে, ঠয় ইকারে ঠই, ঠয় উকারে ঠো, ঠয় উকারে ঠো, ঠয় উকারে ঠো, তারপর ঠয় অনুস্বার ঠং, ঠয় বিসর্গ ঠ, ঠয় বিসর্গ ঠ। তাহলে কি হলো, ঠয়াকারে ঠা, ঠয় হর্ষ ইকারে ঠি, ঠয় দীর্ঘ ইকারে ঠি, ঠয় হর্ষ উকারে ঠু, ঠয় দীর্ঘ উকারে ঠু, ঠয় রি ঠি, ঠয় ইকারে ঠি, ঠয় ইকারে ঠই, ঠয় ওকারে ঠো, ঠয় উকারে ঠো, ঠয় অনুস্বার ঠ, ঠয় বিসর্গ ঠ। হয়েছে, এইভাবে তোমরা ডেকে ডেকে লিখবে। আজকে তাহলে কি শেখালাম, ঠয়াকারী ঠা থেকে ঠয় বিসর্গ ঠ। আবার একবার পড়িয়ে দিই দেখো, ঠয়াকারী ঠা, ঠয় হর্ষ ইকারে ঠি, ঠয় দীর্ঘ ইকারে ঠি, ঠয় হর্ষ উকারে ঠু, ঠয় দীর্ঘ উকারে ঠু, ঠয় রি ঠে, ঠয় একারে ঠে, ঠয় ঐকারে ঠই, ঠয় ওকারে ঠো, ঠয় উকারে ঠো, ঠয় অনুস্বার ঠং, ঠয় বিসর্গ ঠ। তাহলে আজকে ঠয়াকারে ঠা থেকে ঠয় বিসর্গ তোমাদের শেখাচ্ছি। এবার দেখো পুরনোগুলো তোমাদের আবার একবার করে রিভিশন করিয়ে দিই, পুরনোগুলো কিছু কিছু প্রতিদিন একটু পুরনো পড়া রিভিশন করতে হবে, নাহলে পুরনোগুলো একটু একটু করে ভুলে যাবে। নতুনের সঙ্গে তোমাদের পুরনো পড়া প্রত্যেক দিন একটু একটু করে রিভিশন করিয়ে দেবো। আজকে যেমন দেখো কয়াকারে কা দিচ্ছি, কয়াকারে কা, কয় হর্ষ ইকারে কি, কয় দীর্ঘ ইকারে কি, কয় হর্ষ উকারে কু, কয় দীর্ঘ উকারে কু, কয়রি ক্রি। তাহলে কয়াকারে কা, কয় হর্ষ ইকারে কি, কয় দীর্ঘ ইকারে কি, কয় হর্ষ উকারে কু, কয় দীর্ঘ উকারে কু, কয় রি ক্রি, কয় একারে কে, কয় একারে কে, কয় ঐকারে কই, কয় একারে কে, কয় ঐকারে কই,
এইরকম ক্ষয়কারী খাও হয়। ক্ষয়কারী খা, ক্ষয় হর্ষই করে খি, ক্ষয় দীর্ঘই করে খি, ক্ষয় হর্ষ করে খু, ক্ষয় দীর্ঘ করে খু, ক্ষয় রি খি, ক্ষয় কারে খে, ক্ষয়ই করে খুই, ক্ষয় করে খো, ক্ষয় করে খৌ, ক্ষয় নুসার খ, ক্ষয় বিসর্গ খ। এইভাবে পরপর শুধু শব্দ বর্ণগুলো চেঞ্জ হয়ে যাবে, বর্ণগুলো দিয়ে আকার, হর্ষইকার, দীর্ঘইকার এগুলো শুধু যোগ হবে। যোগ হলে সেটা অন্য রূপ ধারণ করবে, যেমন কয়াকারের সঙ্গে আকার যোগ করলে কয়াকারে কা হয়, তাহলে কয়ের সঙ্গে আকার যোগ করলে কয়াকারে কা হয়, ক্ষয়ের সঙ্গে আকার যোগ করলে কি হয়, ক্ষয়াকারে খা হয়, গয়ের সঙ্গে আকার যোগ করলে কি হবে, গয়াকারে গা হবে, ঘয়াকারী ঘার সঙ্গে ঘয়ের সঙ্গে আকার যোগ করলে কি হবে, ঘয়াকারী ঘা হবে। যেমন দেখো ক্ষয়াকারী কা হলো, এইভাবে এইগুলো শুধু তোমরা আবার প্র্যাকটিস করবে। আজকে তোমাদের তাহলে এইগুলো তোমাদের লেখা থাকলো। তাহলে দেখো গয়াকারী গা দি, গয়াকারী গা, গয় হর্ষইকারে গি, গয় দীর্ঘইকারে গি, গয় হর্ষকারে গু, গয় দীর্ঘকারে গু, গয় দীর্ঘকারে গু, গয়রি গ্রি, গয়কারে গে, গয়ইকারে গই, গয়কারে গে, গয়ইকারে গই, গয়কারে গো, গয়কারে গো, গয়নুসার গম, গয় বিসর্গ গ। তাহলে কি হলো, গয়াকারে গা, গয় হর্ষইকারে গি, গয় দীর্ঘইকারে গি, গয় হর্ষকারে গু, গয় দীর্ঘকারে গু, গয়রি গ্রি, গয়কারে গে, গয়ইকারে গই, গয়কারে গু, গয়কারে গু, গয়নুসার গ, গয় বিসর্গ গ। আর আজকে নতুন ঠায়াকারী ঠা লিখালাম, আবার আগের দিন তোমাদের সব রিভিশন করাবো, রিভিশন করিয়ে করিয়ে একটু একটু করে এগোবো, আগে রিভিশনগুলো করিয়ে দিই। আজকে তাহলে সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।